ফিরগি মা আমার চুপ করে আছো কেন বলো জানতে ইচ্ছে করছে না তোমার এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও কোথাও কোনো সুযোগ তুমি পাচ্ছ না কেন কারা এরা যারা তোমার 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 এত বড় ক্ষতি করার চেষ্টা করছে বলো বলো তুমি জানতে চাও না মা না না জানতে চাও না না আমার ইচ্ছে করছে না ফিরকি তুমি ঠিক কি বস্তুতে গড়া বলো দেখি মা আমি তোমাকে বারবার বাড়ি বয়ে এসে তোমাদের সাহায্য করতে চাইছি আর তুমি কন্টিনিউ আমাকে রিফিউজ করে যাচ্ছ নিজে তো সাহায্য নিচ্ছই না তোমার মামাশিদেরও আমার সাহায্য নিতে দিচ্ছ না কিন্তু কেন আপনাকে তো আগেই বলেছি আমি আপনার কোনো সাহায্যের দরকার নেই আমাদের তারপরও আপনি কেন আসছেন এখানে আসি তার কারণ তোমরা সমস্যার মধ্যে আছো আর তুমি চাইলে আমি তোমাদের দিকে হাত বাড়িয়ে দিতে পারি আর তোমার ইন্টার্নশিপ ওটা কোনো বিষয়ই নয় মা ওই সমস্ত নাগুলো আমার এক কথায় হ্যাঁ হয়ে যেতে পারে ধন্যবাদ পুরকায়স্থ বাবু আপনি যে আমাদের জন্য এতটা ভাবছেন সেটা জেনেই আমার খুব ভালো লাগছে কিন্তু আমিও আপনাকে একটা কথা জানিয়ে রাখি আপনি আমাকে এখন যে এত লড়াই করতে দেখছেন সেটা আমার কাছে কিছুই না এর আগে অনেক বড় ক্রাইসিস আমি নিজের বুদ্ধিতে পার করেছি ঠিক কোথাও না কোথাও ইন্টার্ন করার সুযোগ আমি পেয়েই যাব যারা আমাকে আটকানোর চেষ্টা করছে তারা করুক আমি জানি পৃথিবীটা অনেক বড় সব জায়গায় তারা আমাকে আটকাতে পারবে না এতদূর যখন নিজের চেষ্টায় আসতে পেরেছি তখন বাকিটাও পারব এই রাস্তায় পাশে হাঁটার জন্য কাউকে দরকার নেই আমার ধন্যবাদ তুমি তাড়াতাড়ি এসো আগে দেখবে চলো কি দেখবো নাকি মেয়েটা এত হড়বড় করে তুই দেখ কি বিদিশা ছবি আঁকছো বাহ দারুণ দারুণ হয়েছে তোমাকে এতদিন পর ছবি আঁকতে দেখে কি যে ভালো লাগছে আজ আবার আঁকতে ইচ্ছা করলো বৌদি ওরা কে তুমি চিনতে পারছো এটা হলো ফিরকি আর এটা হলো আমাদের নীলাদ্রি বাহ দারুণ হয়েছে একেবারে জীবন্ত ওরা হাত ধরে আছে তুমি দেখছো ওদের বন্দুক তো কেউ ভাঙতে পারবে না ওদের কেউ আলাদা করতে পারবে না দেখো ওরা এইভাবে সারা জীবন একে অপরের হাত ধরে থেকে যাবে তোমার কথাই যেন সত্যি হয় হবে গো হবে আমি মন থেকে চাই যে আমার একটা যাওয়া সত্যি হয়নি তো কি হয়েছে এটা ঠিক হবে তুমি দেখো প্রিয়জনদের শুভকামনার চেয়ে দামি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই তোমার শুভকামনা এরমভাবে সারা জীবন ওদের পাশে থাকবে বিদিশা চলো খেতে চলো ওষুধ খেতে হবে তো এরপর ওঠো ওঠো প্রত্যেকবার তোমার এই কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাই ফিরকি সবটা তো কনফিডেন্স দিয়ে হাসিল করা যায় না মা
সেদিন ছেলে তোমার ওই আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়েই তো বিষয়টা টের পেলে। সেদিন যদি আমি উপযাজক হয়ে না যেতাম তাহলে কি তুমি তোমরা দেখা করতে পারতে? না পারতাম না। সেদিন আপনি নিজে থেকে আমাদের সাহায্য করতে এসেছিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার মানে তো এই নয় যে ভবিষ্যতে আপনার সাহায্যের দরকার পড়বে আমার। আপনি আসতে পারেন। কনফিডেন্স ভালো, বেশ ভালো জিনিস, কিন্তু তুমি যেটা করছো সেটাকে বলে ওভার কনফিডেন্স। ফিরকি ভেবো না যে বঙ্গসেবা পার্টি তোমাদের পাশে আছে বলে আমাকে কোনোদিন কোনো দরকারই তোমার পড়বে না। আর পার হাতের লক্ষ্মী পায়ে ঠেলছো মা, ভুল করে ফেলছো, চরম ভুল করে ফেলছো তুমি। আমার ঠিক ভুলটা আমাকেই বুঝে নিতে দিন প্লিজ। মেয়ে বুদ্ধিমান মেয়ে, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম দেবে। আমি কিন্তু এদেরকে আজ থেকে চিনি না। আমি একটা কথা বলি মা, আমার কথাগুলোকে তুমি এইভাবে উড়িয়ে দিও না। ভাস্কর সিনহা রায় কিন্তু নিজের স্বার্থ ছাড়া কোনো দিন একটা কাজও করেনি। সে তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদের সাহায্য করতে চাইছে, এটা যে কত বড় ভুল সেটা তুমি একদিন ঠিক টের পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেদিনকে তোমার হাতে সময়টুকু আর থাকবে না। সেটা আমিও জানি বুড়ো কায়স্তুবাবু, কিন্তু হাজার হোক, আমি ওনার কাছে ঋণী। আমি অকৃতজ্ঞ নই যে আপনার সামনে ওনার নামে খারাপ কথা বলবো। কি মা, কি ভাবছো তুমি? এবার ওকে ছেড়ে দিন পুরো কায়স্তুবাবু, আমরা আর কারোর উপর ভরসা করে আর বাঁচতে চাই না। এবার আমরা আমাদের নিজেদেরটা নিজেরাই বুঝে নেব। লক্ষ্মীদেবী, বিষয়টাকে যতটা সহজ করে দেখছেন বিষয়টা কিন্তু ততটাও সহজ নয়। আপনারা কিন্তু ওদের সাথে পারবেন না। এই যে দশাই, তখন তো কি একটা সন্ধি খাচ্ছেন বলুন তো। হ্যাঁ, কি মানুষ আপনি, গায়ে কি কন্ডানের চাম না? ফিরকি যা বললো শুনতে পেলেন না? আর শুনতে পান, পাতলা হন। পায়ের জুতোকে মাথায় তুললে এই হয়। এই অপমানের বদলা তো আমি একদিন নেবই, আর সেদিন তোরা সব চোখের জলে ভাসবি। বাবা, রাঘব বোয়ালদের যাতায়াত শুরু হয়েছে দেখছি এখানে। ম্যাডামকে তো জানাতে হচ্ছে বিষয়টা। হ্যাঁ, আমি পৌঁছচ্ছি। হ্যাঁ, পাঁচ কোকার ব্যাপারটা কি হলো? হ্যাঁ, তাহলে কাজ কর, সনাতনকে সরিয়ে দে। ওইসব ভেজিটেবিলদের দিয়ে না আমার কোনো লাভ হবে না। বেকার বোঝা পারাস না, ওকে খালাস করে দে, ঠিক আছে? হ্যাঁ, আমি পৌঁছচ্ছি। চাবিটা আবার ভুলে গেলাম। ছোট বিমনি, দাদা ভাই ওই ছবিটা দেখে কিন্তু খুব খুশি হবে বলো। ও দেখবে তোমাকে আবার চকলেট দেবে। আচ্ছা শোনো, তুমি এখন এখানে থাকো, আমি তোমার জন্য স্কেচ পেন আনি। হ্যাঁ, তুমি কালার করবে, বসো তুমি। আমি
ছোট পিমুনি এমন কি ভুল করেছে যার জন্য তুমি গায়ে হাত তুলতে যাচ্ছিলে? হাতটা ছাড়। কি হলো বলো, চুপ করে আছো কেন? ছোট পিমুনি এমন কি করেছে যার জন্য তুমি মারতে যাচ্ছিলে? এই বক্সটা, বক্সটা, বক্সটা ফেলে দিয়েছিল। ও জানে এর মধ্যে কত দামি জিনিস আছে। ছোট পিমুনি এই বক্সটা কোথায় পেল? কোথায় আবার পাবে? আমি চাবিটা ভুলে গেছিলাম, আমি উপরে আনতে গেছিলাম, এটা এখানে রেখে গেছিলাম, এসে দেখি এটা নিয়ে নাড়াচাড়। ও সপ্তাহে হাত দেবে কেন? এতে ছোট পিমুনির দোষটা কোথায় কাকাই? এটা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো তুমি এখানে ফেলে গেলে কেন? ছোট পিমুনি ছাড়া এটা অন্য কেউ তো হাত দিতে পারতো, তাই না? আর এই বক্সের মধ্যে কি এমন দামি জিনিস আছে যে এটা পড়ে যাওয়ার জন্য তুমি ছোট পিমুনিকে মারতে উঠলে? গায়ে হাত তোলার আগে একবারও ভাবলে না? আমার বক্সটা পড়ে যাওয়াতে মাথাটা গরম হয়ে গেছিল তাই। কাকাই, তুমি মনে হয় ওই জিনিসটা ছোট পিমুনির স্কেচের উপর রেখেছিলে। ছোট পিমুনি ওটা সরাতে যাচ্ছিল, ইচ্ছা করে দেখতে যায়নি। ছোট পিমুনি, মধুজা কি ঠিক বলছে? হ্যাঁ, আমি সত্যি ওটাতে কি আছে দেখতে যাইনি। আচ্ছা আচ্ছা, ওফো, এ তো ভালো ঝামেলা হলো। কি ব্যাপার বলো তো কাকাই, এই বক্সটার মধ্যে এমন কি আছে যার জন্য তুমি এতটা চিন্তিত হচ্ছ? কি কি আবার থাকবে, আমি আমার বিজনেস পার্টনারের জন্য একটা গিফট কিনে নিয়ে যাচ্ছিলাম, তা এটা যদি ভেঙে যেত আমি কি তাকে ভাঙা গিফটটা দিতাম নাকি? তোরা না সব বিষয় নিয়ে তোরা কাকাই, সেই আগের মতোই রকচটাই রয়ে গেল, বয়স বাড়ল কিন্তু স্বভাব বদলাল না। আরে ছোট বিমনি, তুমি এখনো ভয় পাচ্ছ? আরে তোমাকে কেউ কিছু বলবে না, আমি আছি তো, ট্রাস্ট মি। হ্যাঁ, আর কেউ কিছু বললে দাদা ভাই একদম সুপারম্যানের মতো এসে তোমাকে বাঁচিয়ে নেবে। এই দাদা ভাই, তুই ছোট বিমনির স্কেচটা দেখেছিস? দাঁড়া, এই দেখ। ওয়াও, কি সুন্দর হয়েছে! থ্যাংক ইউ সো মাচ ছোট বিমনি, থ্যাংক ইউ। সরি, আপনাকে ইন্টার্ন হিসেবে রাখা যাবে না। কেন স্যার? ভ্যাকেন্সি নেই। কিন্তু আপনারাই তো অ্যাড দিয়েছিলেন আপনাদের ইন্টার্ন লাগবে। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আপনাকে ইন্টার্ন হিসেবে রাখা আমাদের পক্ষে সম্ভব না, সরি। স্যার, আপনি তো আমার সার্টিফিকেটগুলো একবারের জন্য দেখলেন না, একবার অন্তত দেখুন। না না, ওগুলো দেখতে লাগবে না। আর বাই দ্য ওয়ে, আপনি তো সেই মন্ত্রীর ছেলে লীলাদ্রি সিনহা রয়ের বান্ধবী, তাই না? হ্যাঁ, কিন্তু না, এমনি আসলে আপনারাই তো এখন চর্চার বিষয়। একজন মিনিস্টারের ছেলে আর একজন হিজড়ের মেয়ে, দুজনের বন্ধুত্ব কালে কালে আর কত কিছু দেখব। হ্যাঁ, আজ আমার সাথে নীলাদ্রি নাম জড়িয়ে না থাকলে আপনাকে আমি যোগ্য উত্তর দিতাম, সে আপনি যেই হন না কেন। হ্যালো ম্যাডাম, ফির কি এসেছিল? আমি ওকে ফিরিয়ে দিয়েছি। ম্যাডাম আপনি বলবেন আর আপনার কথা আমি রাখবো না, এটা কি হয়? তবে ম্যাডাম পরে যদি কোনো কাজে লাগি নিশ্চয়ই বলবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ ম্যাডাম। ভাস্করদা, ফিরকির ডানা ছাটার সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। শহরের কোনো ল ফার্ম ওকে ইন্টার্ন হিসেবে রাখতে রাজি হয়নি। দেখো, লড়াই করতে গেলে তো পেট ভর্তি রাখতে হবে, আর পেট ভর্তির জন্য প্রচুর টাকার প্রয়োজন, আর তার জন্য কাজের প্রয়োজন, কাজই তো নেই ওর হাতে। ওর আর ওরাটা হলো না ভাস্করদা। এবার কি আমি নিশ্চিন্ত হতে পারি রোমা? একবার তোমাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করেছি ঠিকই ভাস্করদা, কিন্তু সেটা বারবার হবে না, এইটুকু ভরসা তুমি করতেই পারো আমাকে।
ও যেটা বলছিলাম, পুরো কাজ তো ফিরকিদের বাড়ি গিয়েছিল। কথাটা তো শেষ হলো না তখন। ওদিকে সিচুয়েশন কি? পুরো কাজ তো কি ওদের? না না, পুরো কাজ তো কিছুই করতে পারিনি ওখানে গিয়ে। ফিরকি ফিরকি তাড়িয়ে দিয়েছে, রিফিউজ করেছে পুরো কাজ তোকে। যাক, সময়টা তার মানে ভালো যাচ্ছে আমাদের। ডাকো নীলাদ্রিকে একবার, ডাকো, কথাগুলো সেরে নি। আমি তো অনেকক্ষণ ডাকতে পাঠিয়েছি, এখনো এলো না কেন? এই তো আমাকে ডেকেছো ড্যাড? হ্যাঁ নীলাদ্রি, তোমার সঙ্গে কথা আছে কিছু। কি কথা? সামথিং সিরিয়াস? সিরিয়াস তো বটেই। এবার তোমাকে যে পার্টির কাজকর্ম শুরু করতে হবে নীলাদ্রি। এখনই ড্যাড? এখনই মানে? বিদেশ থেকে ফিরেছ অনেকগুলো দিন হয়ে গেল, এখনো যদি ধীরে ধীরে কাজ শুরু না করো তাহলে কবে করবে? রোমা আছে, রোমা তোমাকে সবটা বুঝিয়ে দেবে। একদম, নীলাদ্রিকে বোঝানোর জন্য আমি অলওয়েজ রেডি। শোনো, আজকে তোমাকে আমার সাথে একবার পার্টি অফিসে যেতে হবে, আর কালকে এয়ারপোর্টের ওখানে একটা এনজিও আছে, সেখানে ওরা তোমাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছে ওদের একটা ইয়ারলি অকেশনের জন্য। তুমি সেখানে যাবে এবং আমাদের পার্টির তরফ থেকে ডোনেশন ওদের হাতে তুলে দেবে। কালকে দিনটা ফ্রি রেখো। কিন্তু চিফ গেস্ট হয়ে আমি যাব? হোয়াই নট? তুমি কে সেটা ভুলে যেও না নীলাদ্রি। আর আমরা প্রত্যেকে চাই ভোটের আগে তোমাকে প্রত্যেকে পার্টির যুবনেতা হিসেবে চিনতে শুরু করুক। তার জন্য এরকম একটা সমাজসেবামূলক কাজকর্ম মধ্যে দিয়ে আমরা তোমাকে ফোরফ্রন্টের সামনে আনতে চাইছি। আমার মনে হয় না এতে তোমার আপত্তি থাকার কোনো কারণ আছে। তুমি কোনো চিন্তা করো না নীলাদ্রি, সব ঠিক মতো হয়ে যাবে। আর আমার দুজন গার্ড তোমার সঙ্গে যাবে, ওকে? না। না মানে তুমি কাল যেতে চাও না? আমি যেতে চাই ড্যাড, কিন্তু নিজের মতো করে। তোমরা যদি চাও আমি পার্টির কাজ করি তাহলে প্লিজ আমাকে নিজের মতো চলতে দাও। আমার সাথে কোনো গার্ড যাবে না, আমি একা যাব। দেখলে রোমা, নীলাদ্রির মধ্যে আদর্শ জননেতা হওয়ার একটা মারাত্মক পটেনশিয়াল রয়েছে। তাই তো দেখছি। বেশ নীলাদ্রি, তুমি যেভাবে যেতে চাও সেইভাবেই যাও। খটকা লাগছে আমাকে, নীলাদ্রির বান্ধবী হিসেবে উনি চিনলেন কি করে? আর উনি তো আমার সম্পর্কে এত কিছু জানেন, তারপরেও ইন্টার্ন রাখতে রাজি হলেন না কেন? ব্যাপারটা যেন একটু কেমন কেমন লাগছে। সরি আলিয়া, আমি দেখতে পাইনি। দেখতে পাওনি না? না দেখার ভান করছো? দেখে শুনে ইচ্ছা করে ধাক্কাটা মারলে তো? এত বড় রাস্তা তোমার আমাকেই চোখে পড়লো? না না, তুমি আমাকে ভুল বুঝছো। শোনো, থাক, একদম বাজে কথা বলবে না। তোমার কি ইন্টেনশন আমি খুব ভালো করে জানি। আসলে শহরের রাস্তা বানানো হয় মানুষের হাঁটার জন্য, উটেদের জন্য নয়। চুপ করে থেকে তুমি পার পাবে না। হ্যাঁ, যে ব্যাগটা মাটিতে ফেলে দিলে ওটার দাম কত জানো? 50,000 rupees, মানে 50,000 টাকা। টার্কি থেকে ইম্পোর্ট করা, শুধুমাত্র তোমার জন্য ভালো ব্যাগটা আমার নষ্ট হয়ে গেল। ইস, আমার ফেভারিট ব্যাগ ছিল এটা। কিছু হয়নি আলিয়া, দেখো একটু দাগ লেগে গেছে, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। দাগ লাগা এঁঠো কাটা জিনিস কুড়িয়ে ব্যবহার করাটা তোমাদের ক্লাস ফিরকি, আমার নয়। আমি সবসময় নিউ আর ফ্রেশ জিনিস ইউজ করি। এই ব্যাগটা কেন? কোনো ময়লা লাগা জিনিস আমি হাত পর্যন্ত দিই না। ইচ্ছা করছিল তোমাকে একটা চড়মারি কষিয়ে, কিন্তু না, তাতেও তো আমার হাতটা ময়লা হবে, তুমি আমার চড়েরও যোগ্য না।
যে উদ্দেশ্যে তুমি আমায় ধাক্কাটা মেরেছিলে সেটাতে তুমি সাকসেসফুল হয়েছো তো? নাও এই ব্যাগটা আমি তোমাকে দিলাম। আফটার অল নীলাদ্রির বন্ধু বলে কথা, যদি নীলাদ্রির নামটা তোমার সাথে জড়িয়ে না থাকতো না, তাহলে আজকে তোমায় উচিত শিক্ষা দিতাম, তোমাকে তোমার জায়গাটা আমি বুঝিয়ে দিতাম। একটা কথা মনে রেখো ফিরকি, নীলাদ্রি যতই তোমায় অ্যাটেনশন দিক না কেন, ওর আর তোমার ক্লাসে না হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। এন্ড অফ দ্য ডে তুমি একটা হিজড়ের মেয়ে। যতই ময়ূরের পালক লাগাক না কেন, কাক কাকই থাকে, ময়ূর হয়ে যায় না। ফিরকিকে দেখ, পুরো বাদরের গলায় মুক্তোর মালা, ব্র্যান্ডেড ব্যাগ। একদম ঠিক বলেছিস।